মাতাবাড়ি মণ্ডল এবং আরকেপুর মণ্ডল যুব মোর্চার উদ্যোগে শুক্রবার অমৃত মহোৎসব এবং হারঘাট তেরঙ্গা কর্মসূচি সফল করার লক্ষ্যে এক তেরঙ্গা বাইক র্যালির আয়োজন করা হয়। বাইক র্যালিতে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, কৃষিমন্ত্রী প্রাণজিৎ সিংহ রায়, বিধায়ক বিপ্লব কুমার ঘোষ এবং অভিষেক দেব রায় সহ প্রচুর কর্মী সমর্থক। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে কর্মসূচিতে পেয়ে স্বভাবতই উচ্ছ্বাসিত ছিলেন দলীয় কর্মীরা। এই বাইক র্যালি সম্পর্কে বিপ্লব কুমার দেব বলেন, স্বাধীনতার অমৃত মহোৎসব এবং হারঘাট তেরঙ্গা কর্মসূচি সফল করার লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মার্গদর্শনে বিভিন্ন রাজ্যে যেসব আয়োজন করা হয়েছে তারই অঙ্গ হিসাবে এই বাইক র্যালির আয়োজন করা হয়েছে। ভারতীয় জনতা পার্টি দ্বারা এবং মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র ভাই মোদীর মার্গদর্শনে ভারত সরকার এবং অন্যান্য রাজ্য সরকার দ্বারা সরকারিভাবে তেরঙ্গা যাত্রা ও হরঘর তেরঙ্গা যে কার্যক্রম নেওয়া হয়েছে তার অঙ্গ হিসাবে আজকে উদয়পুর এবং মাতাবাড়ি মণ্ডল দ্বারা বাইক র্যালির আয়োজন করা হয়েছে। যুব মোর্চা জনতা পার্টির অন্যান্য সরকার সংগঠন দ্বারা আর সেই বাইক র্যালিতে অংশগ্রহণ করার জন্য আমি এসেছি। আদরণীয় প্রণতি সিংহ রায়, সম্মানিত বিধায়ক এবং মন্ত্রী এবং বিপ্লব ঘোষ মহোদয়, যিনি এই বাইক র্যালিকে দেশপ্রেম এবং রাষ্ট্রীয় চেতনার প্রতীক হিসাবে দেখার জন্য মাতাবাড়ি এবং উদয়পুরের জনগণের প্রতি আবেদন রাখেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। এই দেশপ্রেমকে নিজের জীবনে প্রয়োগ করার জন্য ও আবেদন রাখেন বিপ্লব কুমার দেব। মাতাবাড়ির সম্মানিত বিধায়ক এবং অভিষেক দেবরায়, এই জেলার আদরণীয় জেলা সভাপতি, তাদের নেতৃত্বে আজকে এই বাইক র্যালি অনুষ্ঠিত হবে। আমি আপনাদের মাধ্যমে সমস্ত উদয়পুর এবং মাতাবাড়ি জনতাকে আহ্বান করতে চাই, এই বাইক র্যালিকে শুধু বাইক র্যালি হিসাবে না দেখা, তাকে রাষ্ট্রপ্রেম, রাষ্ট্রত্ব এবং মাতৃভূমির প্রতি নিষ্ঠা, যেটা এক স্বনির্ভর মানসিকতা তৈরি করে, স্বনির্ভর ব্যবস্থা তৈরি করে, তার প্রতীক হিসাবে অনুভব করা এবং তাকে নিজের জীবনে ক্রমাগত রাখা, এটাই এই বাইক র্যালির লক্ষ্য। সুবিশাল এই বাইক র্যালিটি বিভিন্ন রাস্তা পরিক্রমা করে। ব্যুরো রিপোর্ট, রাইজেশ নিউজ।